ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री श्री ঠাকুরের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমৎ দর্শন গ্রন্থের প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এই গ্রন্থটি যে অধ্যায় আমরা পড়ছি সে অধ্যায়ের নাম ষোড়শ অধ্যায়। এই অধ্যায়ের প্রথম পর্ব থেকে আমরা পড়ছি। অধ্যায়ের নাম হচ্ছে রামনবমীর আনন্দোৎসবে শ্রীমৎ। শ্রীমৎ রামনবমীর উৎসবে গিয়েছিলেন, সেই উৎসবে কি হয়েছিল এ নিয়ে আমরা গতদিন শুনিনি। গতদিন অন্য জিনিস আলোচনা হচ্ছিল, সেখানে ঠাকুরের সহনশীলতার কথা বলা হচ্ছিল। ঠাকুরকে ঠাকুর যখন ঠাকুরের সঙ্গে যখন দেখা হয়নি আমাদের মথুরামোহন, তিনি একটা সময় কালীঘাটে যেতেন, সেখানে এক পূজারীর প্রতি তার খুব ভালোবাসা ছিল। পূজারীকে তিনি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন এবং শ্রদ্ধা ভক্তির নিদর্শন জমিদার, তো শ্রদ্ধা ভক্তির নিদর্শন স্বরূপ অর্থ ভালো ভালো জামা কাপড় পোশাক আশাক দিতেন। যখন তিনি সত্যিকারের ভালো মানুষকে খুঁজে পেলেন, তার জীবনে শ্রীরামকৃষ্ণকে খুঁজে পেলেন, তার এত তীব্র আকর্ষণ তার সামনে এই আমাদের যে কালীঘাটের ব্রাহ্মণ সেটা একবারে পানসে হয়ে গেল। এবং পানসে হয়ে যাওয়ার জন্য কি হলো যে আর তিনি যেতেন না। ফলে ব্রাহ্মণ তো মথুরামোহনকে ধরে রেখেছিলেন যে তার প্রত্যেক সপ্তাহের বা মাসের বা বছরের খরচের একটা অংশ তিনি বহন করবেন, এরকম ভেবে রেখেছিলেন। তো সেইটা যখন হলো না তখন তিনি ঠাকুরের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়লেন। তিনি মনে করলেন যে শ্রীরামকৃষ্ণের কারণেই তিনি এই যে তার এই যে কষ্ট, তার যে অর্থ কষ্ট, এটা অল ডিউ টু শ্রীরামকৃষ্ণ। এবং যথারীতি তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন। একদিন মথুরামোহনের বাড়িতে ঠাকুর যখন গভীর ভাব সমাধিত মগ্ন, বাহ্য জ্ঞান শূন্য, তাকে তো দেখে বাইরে থেকে বোঝা যেত না, সেই ব্রাহ্মণ একদিন তাকে পদাঘাত করলেন এবং বলতে থাকলেন যে বল না রে বামুন, বল তুই কি গুণ করেছিস ওকে। ঠাকুর তখনও কোনো কথা, ঠাকুর কখনো এই কথা মথুরনাথকে মথুরবাবুকে নিকট প্রকাশ করেনি, তাহলে আর ওই ব্যক্তি রক্ষা থাকতো না জমিদার, তাহলে আর শ্রীরামকৃষ্ণ তাহলে আর সেই লোকটিকে রক্ষা করতেন না। এই এই উদাহরণটি দেবার আগে মাস্টারমশাই যীশুখ্রিস্টের শেষ প্রার্থনার কথা বলেছেন, ফাদার ফরগিভ দেম ফর দে নো নট হোয়াট দে ডু, পিতা এদের ক্ষমা করুন, কি মহান না এরা করছে এরা বুঝতে পারছেন না। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের জন্য তিনি প্রার্থনা করছেন, নিরন্তর প্রার্থনা করে চলেছেন যে তাদেরকে যেন ক্ষমা করা হয়। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপরের অংশ থেকে আমরা পড়ব। ঠাকুর নন্দন বাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে, কর্তা মারা গেছেন, ছেলেরা করছে, এরা ঠাকুরকে তেমন আদর যত্ন করে নাই, তাতে ভ্রূক্ষেপ নাই, সকলে খেতে যাচ্ছে ঠাকুরকে ডাকে নাই, ভক্তেরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন। ঠাকুর ছল করে বললেন, না এত রেতে খাবো কোথায়, আবার ভাড়া দিবে কে। শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন, জায়গাটি অপরিষ্কার ছিল, জুতো রাখার স্থান, নুন টাকনা দিয়ে দু একখানি লুচি খেয়ে এলেন। কেন করলেন না, ছেলে মানুষরা জানে না তাকে, তিনি তো তাদের জানেন, তাই কৃপা করে খেয়ে এলেন। আমাদের এরকমটি করলে যে আমরা কি করতাম তার ঠিক ঠিকানা নাই। সভা সমিতিতে আমি তো অনেক জায়গায় যাই, সেখানে দেখেছি যারা শ্রীরামকৃষ্ণের নামে একত্রিত হয় তাদের মধ্যে কি অদ্ভুত মারপিট, কি অদ্ভুত অসন্তুষ্ট। একটা জায়গায় গিয়েছিলাম, একটা ছোট্ট সংস্থা, সেইখানে আগে থেকেই তারা নানাজনে জিজ্ঞাসা করতে শুরু করছে যে আমি কি খাবো। আমার মোটা পেট দেখে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি বোধহয় খুব ভালো খাওয়া দাওয়া করবো। তারা ভালোবেসে নানা জায়গা থেকে নানা রকম খাবার নিয়ে এসছেন, সেই নানা রকম খাবার এসেছে, অতএব সাধুকে তো খেতেই হবে। এখন একই রকমের দেখতে দুটো খাবারের মধ্যে একটি খাবার আমি খেয়েছি এবং অপরটি আমি খাইনি, একই রকম দেখতে একই জিনিস দিয়ে তৈরি, ধরুন ভেজিটেবল চপই যদি হয়, তাদের ভিতরে কি মারামারি, কি হই হই, কি যে কেন ওনার একজনেরটা দেওয়া হলো আরেকজনেরটা ঠিক মতো প্রেজেন্টেশন করা হয়নি বলে সাধুর দৃষ্টি আকর্ষণ করিনি।
আমরা কেউ কখনো ভাবিনি যে ঠাকুরের জন্য কিছু করে নিয়ে আসবো। আমাদের এখানে অনেকেই অনেক রকম জিজ্ঞাসা করেন, অমুক জিনিসটা জোগাড় করেছি আপনি কি খাবেন? কালকে একজন জিজ্ঞেস করছিলেন, আমি তাকে বললাম আমি খাই না খাই ঠাকুর অবশ্যই খাবেন, ঠাকুর খেলে তার প্রসাদ লাভ করব। একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে যত আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো ততই আমাদের মধ্যে এই আত্ম অভিমানগুলো কমবে। আরেক জায়গায় গিয়ে দেখেছিলাম একটা ছোট্ট ঘরের ভেতরে বসানো হয়েছে, ছোট ঘরটিও ছোট কিন্তু তাতে কেবলমাত্র ম্যানেজিং কমিটির মেম্বাররাই থাকবে। এক ভদ্রমূলে একটুখানি পর্দা সরিয়েছিলেন, রেড়ে 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 তাকে মারতে এলেন সবাই। অথচ এরা দীর্ঘদিন ধরে শ্রীরামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষা গ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ জীবনেও এটা আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর তাকে ঠাকুরকে নিমন্ত্রণা করা হয়েছে নন্দবাগানে, সেখানে যারা আয়োজন করেছেন তারা শ্রীরামকৃষ্ণকে চেনেন না, তাকে সমাদর করছেন না, তার কিন্তু এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু অন্যান্যদের খুব ভ্রুক্ষেপ, তারা রাগ করছেন। এই রাগ করা লোকেদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাখাল মহারাজ। তিনি রাগ করছেন, বলছেন চলুন মশাই ফিরে যাই, আপনাকে এত অবমাননা করছে ফিরে যাই। ঠাকুর কিন্তু কিছুতেই রাজি না। ঠাকুরের দুটো ছবি এখানে প্রকাশিত হয়। কেউ কেউ আমাকে বলেছেন আসলে বামুন তো তাই খেয়ে দিয়ে না এলে হয় না, তা কিন্তু নয়, তিনি কৃপা বিতরণ করতে গেছেন। যে এক্সটেন্ট অবধি যাওয়া প্রয়োজন সেই এক্সটেন্ট অবধি তিনি যাবেন, এটা কিন্তু বুঝে নিতে হবে। তাই আমরা তাকে বুঝতে পারি না পারি তিনি আমাদের বুঝছেন, আমাদের সামান্যগুলো তিনি গ্রহণ করছেন। তাই সেই সামান্যের ভেতরে যেন সামান্যতম যেন আমাদের অন্যরকম ভাবনা চিন্তা না থাকে। দেখুন তিনি কোনো রকমের কাজের লোক কোনো রকম একটা জায়গা করে দিয়েছে, যেখানে জুতো রাখা হয়েছিল সেই জায়গাটা সরিয়ে জুতো সরিয়ে পরিষ্কার করে যুগাবতার সেখানে বসে নুনের টাকনা দিয়ে দুটো লুচি খেয়ে যাচ্ছেন এবং তার কল্যাণ প্রার্থনা করছেন। সর্বাবস্থায় এই কল্যাণ প্রার্থনা করাটা, অন্যের কল্যাণ চাওয়া, এটা কিন্তু আমাদের জীবনে ব্রত হওয়া দরকার। জড়ভরতের উপদেশে রাজার চৈতন্য হলো, তখন বললেন আমি রাজা, রাজ্য পালন আমার ধর্ম, এসব অজ্ঞান থেকে হচ্ছে, দেহেতে আত্মবুদ্ধি হচ্ছে, মন অশুদ্ধ হয়ে গেছে নানা বাসনায়। কেমন বলছে, যেমন ঘৃত ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায় তেমনি মন বাসনা শূন্য হলে শান্ত হয় আর তত্ত্বজ্ঞান লাভ হয় তখন। যতক্ষণ না পর্যন্ত এখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে রাজার চৈতন্য হলো, ঠাকুর আমাদের যে আশীর্বাদ করেছিলেন তার মধ্যে অন্যতম আশীর্বাদ, ঠাকুরের যদি লিটারাল আশীর্বাদ যদি আমাদের ধরতে হয় তাহলে এটা এই যে আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক। এই চেতনার জাগরণ যতক্ষণ না পর্যন্ত আমাদের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঈশ্বরকে কোনোভাবে কোনো অবস্থায় লাভ করতে পারবো না। আমাদের চেতনটা হওয়া দরকার। যতক্ষণ না আমরা হাঙ্গার বুঝতে না পারবো, আধ্যাত্মিক ক্ষুধা আমাদের মধ্যে না জাগবে, ততক্ষণ পর্যন্ত জীবনটাকে আমরা টেকেন ফর গ্রান্টেড করেই রেখে দেব। টেকেন ফর গ্রান্টেড করলে হবে না, এই এই জীবনে এই জীবৎকালের ভেতরেই আমাদের ভগবান লাভ করতে হবে। মুক্তেশানন্দজি মহাজের শেষ কয়েকদিন শেষ কয়েক মাস আমরা দেখেছি বারবার এই কথাটা বলতেন, বারবার এই জিনিসটি আমাদের বলতেন, বলতেন সময় শেষ হয়ে যাচ্ছে, সময়ে থাকতে থাকতে সময়ের কাজ করে নাও, এর ফলে পরে একটা সময় হতাশা আমাদের সঙ্গী হবে। এই বলছেন যেমন ঘি শেষ হয়ে গেলে প্রদীপ নিভে যায়, ঠিক সেই রকম আমার জীবনবাতি যদি নিভে যাওয়ার সময় হয়ে থাকে তাতে যদি আর ঊর্জা না থাকে তাহলে নিভে যাবে। তাই মনকে বাসনা শূন্য করতে হবে। আরেকটি উদাহরণ আছে এই মাস্টারমশাইয়ের জীবনের এই গল্পতেই আছে। একটি লোক তার বাড়িতে একটি মাটির পাত্রে ঘি রাখতেন, তার মাটির পাত্র থেকে ঘি নিয়ে তিনি খেতেন, খেতে 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 একটা সময় সেই মাটির পাত্রটা শূন্য হয়ে গেলে যায়। তারপরে তার বাড়িতে অতিথিরা এসছেন, ঋষিরা এসছেন, তারা জিজ্ঞাসা করছেন যে ভাত খেতে দিয়েছ তাতে একটু ঘি দেবে না? তার যিনি গৃহকর্তা তিনি বলছেন যে পাত্রে ঘি রাখা ছিল, ঘি সব শেষ হয়ে গেছে, বলছে যাও গিয়ে পাত্রটাকে নিয়ে এসো। পাত্রটাকে নিয়ে আসা মাত্র
ঋষিরা সেই পাত্রটাকে সূর্যের তলায় রেখে দিলেন। তখন মাটির গায়ে যে সমস্ত ঘি জমে গিয়েছিল, শুকনো হয়ে গেছিল, ধীরে ধীরে সেগুলো গলতে থাকলো এবং দেখা গেল তাতে যে পরিমাণ ঘি তৈরি হয়েছে সেই ঘি সকলের মধ্যে বিতরণ করা যায়। এই দুটো দিক এখানে, এক হচ্ছে মনে রাখতে হবে ঊর্জা শেষ হলে আমাদের জীবনবাতি শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। তাহলে লাইফকে এক্সটেন্ড করব কি করে? এই বাসনাশূন্য হতে হবে। এই বাসনাশূন্য হলে তখন জীবনকে বড় করে দেখার ইচ্ছাটা আমাদের ভেতরে জাগবে। আমাদের অনেক সময় মনে হয় যে এই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, আমি মোটামুটিভাবে সংসারে সব কাজ করি, অথচ কোনো কিছুর মধ্যে মাথা গলাই না, আমার বোধহয় ভগবানের প্রতি ভাবনা চিন্তা এসেছে, অথচ সামান্য সামান্য কারণে আমরা বিরক্ত হই, সামান্য সামান্য কারণে আমরা ভীষণ রকমের অসন্তুষ্ট হই, সামান্য সামান্য কারণে আমরা অন্যের প্রতি খারাপ শব্দ প্রয়োগ করে থাকি। এটা হচ্ছে ওই যে যে শুকনো হাঁড়ি যেটা দেখে মনে হচ্ছিল তার ভেতরে সামান্য কি নেই, সেই বিষয় বাসনা আছে। সেই বিষয় বাসনাকে সাধনার অগ্নিতে প্রজ্বলিত করে আমাদের তার মধ্যে সাধনার অগ্নি প্রজ্বলিত করে আমাদের সেই বিষয় বাসনাটাকে যদি সম্পূর্ণভাবে নষ্ট করে না দেওয়া যায়, ঈশ্বরের প্রতি আমরা কোনোভাবে যেতে পারব না। জড়ভরত মহারাজকে উপদেশ করতে থাকলেন, শ্রী হরিচরণ ধ্যান করুন, তাহলেই আপনার মন শুদ্ধ হবে, আর সাধুসঙ্গ করুন, সাধুসঙ্গ আর সাধুসেবা ব্যতি রেখে জ্ঞান লাভ হয় না, আর তার লীলা কীর্তন আর শ্রবণ করতে হয়। তাহলে দুটি পথ কালকে আমরা পড়ছিলাম, যে সাধুসঙ্গ আর ব্যাকুলতা। সাধুসঙ্গ আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেয়, ভগবানকে পাচ্ছি না এই যে কষ্ট, এটা আমাদের ভেতরে জাগ্রত করে দেয়। কিরকম ভাবে জাগ্রত করে এর পরের অংশে মাস্টারমশাই বলছেন, আমি ঈশ্বরের এই জ্ঞান হলেই হলো, আমি অমুকের পিতা, অমুকের ভ্রাতা, অমুকের অমি রাজা, এসব অজ্ঞান থেকে হয়, আমি ঈশ্বরের দাস কি তার সন্তান, এই ভাব আসে সৎসঙ্গ করতে করতে দেহটাতে আত্মবুদ্ধি করে যত মুশকিল। আমি যখনই কোনো ভক্ত সম্মেলনে যাই এই কথাটা আমি সবসময় বলি, যে আপনারা যে কারুর স্ত্রী, কারুর মেয়ে, কারুর কন্যা, কারুর মা, কারুর বাবা, কারুর ছেলে, এই যে পরিচয়টা আপনাদের আছে, এই পরিচয়টা কয়েক ঘন্টার জন্য, বেশিক্ষণ নয়, 9টা থেকে 12টা, এই যে সময়টুকুর জন্য এই গেটের বাইরে বা এই হলের বাইরে ফেলে আসুন, এইখানে আপনি শ্রীরামকৃষ্ণের সন্তান হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা করুন। এই অভ্যাসটা যত আমাদের হবে তত দেখবেন নিজের ভেতরে একটা আত্মনির্ভরতা আসবে। ঈশ্বরকে পাচ্ছি না বলে আমাদের জীবনে যে দুঃখ, যে বিরহ, সেটি একটু একটু করে জাগবে। ঈশ্বরকে না পাওয়ার জন্য আমাদের ভেতরের অভাব বোধ তীব্র হতে থাকবে। এই অভাব বোধটা তীব্র হওয়া ভীষণ রকমের জরুরি। যতক্ষণ না পর্যন্ত এই অভাব বোধ আমাদের ভেতরে তীব্র থেকে তীব্রতর হতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভগবান লাভ করতে পারবো না। এই অভাব বোধটা তীব্র হলে তখন আমরা ভগবানের দিকে যাই। এই যে আমি অনেককে বলে থাকি যে আপনাদের যখন মনে হয় যে আপনাদের দ্বারা হচ্ছে না কোনো কাজ, আপনারা কোনো কিছু পেরে উঠতে পারছেন না, আপনি শক্তিহীন, তখনই মনে করে থাকুন যে দীক্ষার সময় আমাদের গুরুরা একটি পবিত্র বস্তু স্পর্শ করিয়ে দেন, সেই পবিত্র বস্তু হয় ঠাকুরের বা মায়ের অস্থি নিচয়, এই পরশমণির পাথরে আপনি সোনা হয়ে গিয়েছেন, আপনি খুব স্বাভাবিক মানে সাধারণ মানুষ নেই। আগের দিন নরেন্দ্রপুরে গিয়েছিলাম, সেখানে দীক্ষা হচ্ছে, দেখলাম পূজনীয় মহারাজ, পূজনীয় সহিতানন্দজি একটি পবিত্র বস্তু, আবার কারোর মাইক্রোফোন অন হয়ে গেছে, একটি পবিত্র বস্তুর সেটি সকলকে মাথায় ঠেকিয়ে দিচ্ছেন, একটা প্লাস্টিক দিয়ে মোড়া একটা কিছু জিনিস। আমি ওর সেবককে জিজ্ঞেস করছিলাম ওটা কি, তখন সে হাসতে হাসতে বলল যে ওইটার ভেতরে মায়ের অস্থি আছে, এটা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে ছিল। আমরা দেখেছি ভূতেশানন্দজি মহারাজ যখন দীক্ষা দিতেন একটা আংটি, মন্ত্র দীক্ষার সময় কিছু থাকতো না, গুরু পূজার সময় একটা আংটি থাকতো, একটা সোনার আংটি, গুরু পুজো শুরু হওয়ার আগে পরতেন। সেই আংটির মাথাটা এখানে যেরকম পাথর থাকে ওই রকম উঁচু করা মতো, তার ভেতরে শ্রী শ্রী মায়ের পবিত্র অস্থি ছিল,
মহারাজ ওই অস্থির অংশটা ভেতর দিকে ঘুরিয়ে নিয়ে দুহাত দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। সব সময় আমি বিশ্বাস করেছি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, আমি তাকে দেখিনি, আমি তাকে চিনিনি, আমি তার সঙ্গ করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমার ভেতরে এই বিশ্বাসটা সব সময় কাজ করেন যে তিনি আমায় স্পর্শ করেছেন, তিনি আমায় ছুঁয়েছেন। যখনই মনের ভেতরে অন্য কোনো ভাব আসে আমি এই ভাবটা সব সময় ভাবার চেষ্টা করি। বহুবার আত্মস্থানন্দজি আমাদের মাথায় ঠাকুরের অস্থি, পবিত্র অস্থি স্পর্শ করিয়ে দিয়েছেন দীক্ষার পরে। আমি এটা বিশ্বাস করি তা তাঁর কৃপা, আমি তিনি আমায় স্পর্শ করেছেন, আমি তাকে স্পর্শ করিনি এটা তো ঠিকই, কিন্তু আমি তাকে মনে মনে স্পর্শ করতে পারি, কিন্তু তিনি আমাকে স্পর্শ করেছেন, আমি কোনো অংশে কম না। এই ভাবটা আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে যে আমি ঈশ্বরের, আমি আর কারুর নই, খেঁদা ভোধা পচা কারুরই নই। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু সত্যিই কারুর নই, যাদেরকে আমাদের বড় আপনজন বলে মনে হয় একটা সময় তারা আমাদের ছেড়ে চলে যাবে, হয় প্রাকৃতিক নিয়মে ছাড়বে নাহলে জাগতিক নিয়মে ছাড়বে, কিন্তু তারা ছেড়ে চলে যাবেন এটা হচ্ছে কথা। অতএব যিনি ছেড়ে যাবেন না কখনো তাকে ধরে থাকতে হয়। রাজা বলছেন এই মুহূর্তকাল সৎসঙ্গে দ্বারা আমার অজ্ঞান নষ্ট হল, সৎসঙ্গ এমনই। তাই শঙ্করাচার্য বলেছেন খনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নব তরণী নৌকা, ক্ষণকালে সৎসঙ্গ করলে তাহা সংসার বাসনা নাশ করতে পারে। আমার সঙ্গে দুজন গিয়েছিল একবার পূজ্যপাদ প্রতিষানন্দজি মহারাজের কাছে, তারা কেউ রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নয়, দীক্ষা পায়নি, একজন সৎসঙ্গ কান থেকে আর একজন ওই সীতারাম দাস অঙ্কারনাথ ওখানে। মহারাজকে প্রণাম করে বলছি, পরিচয় করিয়ে দিচ্ছি এরা দুজন। তখন মহারাজ জিজ্ঞাসা করছেন, তখন ওদের ভেতরই একজন বলছে আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনে দীক্ষিত নই। তো মহারাজ বলছেন দীক্ষা হয়েছে? তখন ওরা বলছে হ্যাঁ দীক্ষা হয়েছে। মহারাজ জানতেও চাইলেন না কোথা থেকে, বলছেন ভগবানের নাম পাওয়া গেছে তো, সে যেখান থেকেই হোক। এই ছোট্ট কথাটা তাদের মনের ভিতরে এত পরিবর্তন হয়েছিল দেখেছি। তারা পূজ্যপাদ মহারাজের কাছে আসতেন, শুধু তাই নয় রামকৃষ্ণ মিশনে আসতেন, এবং তাদের যে মনে ভাবনা ছিল যে রামকৃষ্ণ মিশনে থেকে দীক্ষা না হলে তাদের কেউ আদর আপ্যায়ন করবে না এটা কথা নয়, মহারাজের কাছে সবার দরজা খোলা ছিল, এবং তিনি এমনভাবে আপ্যায়ন করতেন যেন মনে হতো আমরা যেন একটা খুব স্পেশাল মানুষ, এবং এই সামান্য সঙ্গ আমাদের জীবনের পরিবর্তন আসতেন। এই কথাটা ওরা আমাকে অনেকবার বলেছেন যে ভগবানের নাম পাওয়া গেছে তো, কোন আধার থেকে, কোন জলের ধারা থেকে আমি পেয়েছি, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং, আমি ভগবানের নাম পেয়েছি, ঈশ্বরের সন্তান হিসেবে নিজেকে প্রকাশ করেছি। সামান্য একটা সামান্য সময়ের জন্য মানুষের ভেতরে কীরকম কী পরিবর্তন হয়ে যায়। আমাদের সঙ্গে একজন সাধু ছিলেন, বর্তমানে তিনি আমাদের সঙ্গে সঙ্গে নেই, কারণ তিনি আরএসএসের পরম ভক্ত, এবং যখন তার মনে হলো যে তিনি আরএসএস করবেন, এবং আমাদের সঙ্গে থেকে তো আরএসএস করা যাবে না, তাই তিনি নিজে থেকেই সঙ্গ ছেড়ে চলে গেলেন। তার জীবনটা একটা অদ্ভুত, তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করতেন বারামুলা, সেখানে তার পোস্টিং ছিল, সেখান থেকে তার বাড়ি কটকে তিনি ফিরে আসছিলেন। পথে কেউ একজন তাকে পড়বার জন্য একটা গ্রন্থ দিয়েছিল, সেটি হলো শ্রীরামকৃষ্ণ কথামৃত, ইংরেজি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। প্রথম দিকে একটুখানি মজাই লাগছিল, কথামৃতে যেরকম দক্ষিণেশ্বরের বর্ণনা আছে সেটি পড়ছে, পড়তে 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 ওই সামনে প্রথম দিনের এক দুই তিন চার চারটে দর্শন তিনি পড়েছেন, পড়া হয়ে গেছে, তার মনে হচ্ছে আর এগোতে পারছেন না, আবার খানিক বাদে উঠে পড়ছেন। বলছেন সে কি এক অদ্ভুত ব্যাপার, রাত্রিরে বারবার করে ঘুম ভেঙে যাচ্ছে, আবার খুলে পড়ছি, আবার খুলে পড়ছি। তারপরে যখন বইটা ফেরত দেওয়ার সময় হয়ে গেল, তিনি কাগজে টুকে নিলেন রামকৃষ্ণ মঠ চেন্নাই কেন্দ্রের সমস্ত এই ওই পাবলিশার যারা তাদের ওইটা, তারপরে তিনি সেখানে চিঠি লেখেন, সেইখান থেকে তিনি ভুবনেশ্বর মঠ, অথচ তিনি কটকে থাকেন, ভুবনেশ্বর কথা জানেন না, ভুবনেশ্বর মঠ হয়ে অবশেষে তিনি কামার পুকুরে এলেন সাধু হতে। ইঞ্জিনিয়ার, পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার, তারপরে পরবর্তীকালে সাধু হতে আসা পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের সঙ্গে
ওর কাছে মন্ত্র দীক্ষা পাওয়া এবং সন্ন্যাস ও আত্মস্থানজির কাছে। কিন্তু তারপরে মহারাজের শরীর চলে যাওয়ার পর তার মনে হলো তিনি যেভাবে রামকৃষ্ণ মিশন কাজ করছে তার পথটা সেরকম নয়, তিনি RSS এর মাধ্যমে কাজ করতে চান, এখনো গেরুয়া পরে আছেন, এখনো সন্ন্যাস নাম ব্যবহার করেন, কিন্তু তিনি RSS এর মধ্যে দিয়ে কাজ করেন। কিন্তু তার আমাকে বারবার বলতেন, হেডকোয়ার্টার্স আমার পাশের ঘরে থাকতেন, আমাকে বারবার বলতেন যে একটা কথামৃত আর তার চারটি পরিচ্ছেদ আমার জীবন বদল করে দিল, ক্ষণিক একটুখানি হলেও যদি সৎসঙ্গ আমরা পাই আমাদের জীবনের অনন্ত ইয়ে বদল হয়ে যায়। আমাদের কাছে চেন্নাই থেকে একটি ছেলে আসতো, সে সাধুদের নিয়ে মকরি করত, চাকরি করতো ইন্ডিয়ান অয়েলে, আর 15 দিন যখন ছুটি পেত তার একটাই কাজ ছিল ওই রামন মহর্ষি যে পাহাড়ে থাকতেন হিরণ্যমালাই, সেইখানে গিয়ে গুফায় গুফায় যেখানে সাধুরা থাকেন তাদের নিয়ে মজা করা। বলছেন আমি মজা করতাম না, আমি আসার সময় তাদের একটু টাকা গুঁজে দিয়ে আসতাম। একদিন ওরকম তিরুমল্লা অন্নমালাই থেকে মজা টজা করে তিনি ফিরে আসছেন, দেখলেন বাস স্ট্যান্ডের কাছে একটি বুক স্টল তৈরি হয়েছে, সেই বুক স্টল থেকে তিনি কিছু বই কিনলেন, অন্যান্য বই, রামকৃষ্ণ বিবেকানন্দ বই নয়। তারপরে সেই বুক স্টলওয়ালা বলেছেন আর 25 টাকার যদি বই কেনো তোমাকে কিছু ডিসকাউন্ট দেবো। তখন 25 টাকার বই খুঁজতে খুঁজতে একটি বই সে পেল, সেই বইটা প্রথমে কন্নড় ভাষায়, তারপরে ইংরেজিতে, এখন তো বাংলাতেও প্রকাশিত হয়েছে। বিভিন্ন আমাদের যে ইয়ে আসে, আমাদের বিভিন্ন যে যুব সম্মেলনে সাধুদের কাছে যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলির কম্পাইলেশন এবং সেই প্রশ্নগুলির উত্তর কমপ্লিট ওয়ার্কসের বিভিন্ন জায়গায় স্বামীজি কীরকমভাবে দিয়েছেন তার একটা কম্পাইলেশন। সেই ছেলেটি পড়তে পড়তে এলো সেই তেরুয়ান্নামালাই থেকে চেন্নাই, বাসের গোটা বইটা তার পড়া হয়ে গেল, ছোট্ট একটা 65 পাতার বোধহয় বই, সেটা পড়তে পড়তে এলো। কিন্তু তার মনে হলো তার যাবতীয় জীবন জিজ্ঞাসা ছিল সেগুলোর সমস্ত কিছু পরিসমাপ্তি হয়ে গেছে। তাই বলছেন পাঠ চলতে থাকলেন এই সংসারের সংসার অরণ্যের বর্ণনা আসিল, শ্রীমৎ বললেন কি কি উপসর্গ বললেন সংসারের, আবার পরত পাঠক বলছেন সুখ দুঃখ রাগ দ্বেষ ভয় অভিমান প্রমাদ উন্মত্ততা প্রমাদ উন্মাদ শোক মোহ লোভ মাৎসর্য ঈর্ষা অপমান ক্ষুধা পিপাসা মানসিক পীড়া শারীরিক ব্যাধি জন্ম জড়া মরণ প্রভৃতি। শ্রীমা বলছেন এই ত্রিতাপ জ্বালা এসব দূর হয় তাঁর স্মরণ হলে, ত্রিতাপ জ্বালা এই প্রত্যেকটি যদি একসঙ্গে করি তাহলে এটি তিনটি জ্বালার প্রকাশ, একটি আদি ভৌতিক, এটি আদিদৈবিক এবং অপরটি আধ্যাত্মিক। ঈশ্বরকে স্মরণ করলে এই তিন জ্বালার হাত থেকে আমরা রক্ষা পাই। দ্বিতীয় পরিচ্ছেদ, এটাই রামনবমীর গল্প বলা আছে। এইটা হচ্ছে প্রথমে বলছেন কেওর জালি একটি ক্ষুদ্র পল্লী মিহিজাম হইতে 5 মাইল। মিহিজাম জায়গাটা কোথায় অনেকে জিজ্ঞাসা করেছেন। মিহিজাম এই আমাদের বিহারে এখন ঝাড়খণ্ডে আছে সেই মিহিজাম, সেখানে খুব স্বাস্থ্যকর জায়গা, ওখানকার জল খুব ভালো ছিল। আগে বাঙালিরা এই স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনটি জায়গায় যেত, একটি দেওঘর, একটি শিমুলতলা এবং অপরটি হচ্ছে মিহিজাম। এখানকার সমস্ত জায়গা এখন আছে কিনা জানি না, আমরা ছোটবেলায় দেখেছি শিমুলতলায় বাঙালিদের সাত সাত বাড়ি, আমরাও যেতাম সেখানে গিয়ে দুর্গা পুজোর পরে সময় কাটানোর জন্য, এবং খুব স্বাস্থ্যকর জায়গা ছিল সেই সব জায়গা। মাস্টারমশাই সেইখানে গিয়েছিলেন। গ্রামে 30 ঘর লোক, কলকাতার রাস্তার মতো প্রশস্ত রাস্তার দুপার্শ্বে সব গৃহ, প্রায় সবই খড়ে। শ্রীযুক্ত নিতাই রায় এই গ্রামে বাস করেন, খুব সদাশয় ব্যক্তি এবং আয়ুর্বেদ চিকিৎসায় তাঁর সুনাম। নিকটবর্তী ঘাটোয়াল রাজাদের কাহারো কাহারো সহিত তিনি সুপরিচিত, অবস্থা ভালো। শ্রীরামনবমী উপলক্ষে তিনি ভগবল্লীলা মহোৎসব আরম্ভ করিয়াছেন, আজ একাদশী কীর্তন শেষ হইবে, শ্রীমকে বিশেষভাবে নিমন্ত্রণ করিয়া গিয়াছিলেন যাহাতে তিনি আজ অবশ্য যান ও উৎসবে যোগদান করিয়া আনন্দবর্ধন করেন। ইতিপূর্বে একদিন রায় মহাশয় শ্রীমর পরীক্ষা নিরীক্ষা করিয়া নারী পরীক্ষা করিয়া সবিস্ময় বলিয়াছিলেন কি আশ্চর্য আপনার নারী,
আমাদের শাস্ত্রে বলে এরূপ নারী মৃত্যুর পূর্বে হয় আর যোগীদের হয়, এ বিটিংলেস নারী। এ আমাদের যত আমরা ছোটাছুটি করি, যত চিন্তা ভাবনা করি, তার প্রকাশ আমাদের হার্ট বিটের মধ্যে আসে। হার্ট বিট তত বাড়তে থাকে এবং নার্ভ দেখলে ওই হার্ট বিটের রেটটা বোঝা যায়, যে যত বেশি সাধন ভজনশীল, যে যত বেশি চিন্তা শূন্য, তার নার্ভের এই হার্ট বিট তত কম, তার সংখ্যাটা তত কম, এটা হচ্ছে কথা। তখনকার দিনে দেখুন এরকম ছিল, তখনকার দিনে নয় এখনো আমরা দেখেছি, এই নরেন্দ্রপুরে দেখতাম, নরেন্দ্রপুরের অপোজিট দিকে একটি হাউজিং কমপ্লেক্স ছিল, সেইখানে প্রত্যেকের বাড়ি বাড়িতে একাক একাদশীতে রামনাম সংকীর্তন হতো। এই সল্ট লেকের এই ব্লকেতেও দেখেছি, আমরা তখন সাধু হইনি, আমরা তখন দেখেছি যে তাদের বাড়ি বাড়ি এই রামনাম সংকীর্তন হতো, মায়েরা পরিচালনা করতেন এইসব রামনাম সংকীর্তন, এবং মায়েরাই আসতেন, ছেলেদের কখনো সেসব জায়গায় দেখিনি, কখনো কখনো নেমন্তন্ন পেয়েছি। মূলত আমি তো খুব পেটুক, তাই খাবার ভালো ভালো প্রসাদের লোভে সেই সব ইয়েতে যেতাম, কিন্তু দেখেছি এই একটা অদ্ভুত চর্চা ছিল। এ আমাদের অজন্তাদিদের একটা ভারী সুন্দর সঙ্গ আছে, এবং যদি জানেন সেই সঙ্গতে এরকম প্রত্যেক সপ্তাহে শুক্রবার শুক্রবার তাদের অধিবেশন হয়, সমস্ত কাজকর্ম ছেড়ে তারা আসেন। আমরা যে খুব উচ্চমানের কথা ভগবানের কথা বলতে পারি তা নয়, কিন্তু সবাই একযোগ হয়ে ভগবানের কথা নিয়ে পাঠ আলোচনা এবং ভাব বিনিময় করে থাকেন, এইটা তখনকার দিনে ছিল। এই ভদ্রলোকও তিনি তাই করতেন, মাঝে মাঝে এই রামনবমী উপলক্ষে ভগবানের মহোৎসব করতেন। আমি আমার পূর্বাশ্রমে অবাঙালিদের মধ্যে দেখেছি এই রামনবমী শেষ হয়ে গেলে রামনবমীর আগে থেকে অখণ্ড রামায়ণ পাঠ, তিন দিন ধরে অখণ্ড রামায়ণ পাঠ, খুব বিরক্ত লাগত, কিন্তু এখন যখন মনে হয় তখন দেখতাম তারা তাদের ধর্মগ্রন্থ সবাই মিলে, তিনজন মিলে পাঠ করতেন এক জায়গায়, আর দুটি তিনটে জায়গা করা থাকতো সেইখানে, তা বাকিরা কখনো কখনো এসে যাদের যেরকম সময় হতো সেই অংশ থেকে তারা পাঠ করতেন। পূজ্যপাদ রামগোপাল মহারাজের কাছে শুনেছি শিলং আশ্রমে আগে একটা এরকম প্রথা ছিল, যে মায়ের যখন দুর্গাপুজো হতো সেই সময় যিনি দুর্গাপূজার পূজারি এবং তন্ত্রধারক আছেন, যিনি চণ্ডীপাঠক আছেন, তিনি তো বিধিসম্মতভাবে চণ্ডীপাঠ করছেন, তাছাড়া একটা আসন করে রাখা থাকতো, সেইখানে মা চণ্ডীর গ্রন্থ থাকতো। সবাইকে গহনানন্দজি মহারাজ, তখন আশ্রমের ম্যানেজার, তিনি ঠিক করে দিতেন যারা দুর্গাপুজোর সাথে সেইভাবে যুক্ত নয়, তো পূজারীও নয়, চণ্ডীপাঠকও নয়, তন্ত্রধারকও নয়, তারাও যেন পূজার সঙ্গে একাত্মতা বোধ করেন, এইভাবে যে তাদের ঠিক করে দিতে এত থেকে এত অধ্যায় তুমি এসে পড়ে যাবে, পরের জন ঠিক সময় মতো এসে যেত, সে এসে আবার এত থেকে এত অধ্যায় পড়তেন। ওই যে চণ্ডীপাঠটা হতো সেটা বিধিসম্মতভাবে নয়, সংকল্প টঙ্কল্প করে নয়, কিন্তু সবাই মায়ের কথা, মায়ের নাম এটি করবেন এই ভাবনা চিন্তা করা হতো। আমাদের এখানে ওই ভাবনাটাকে নিয়ে আমরা করি, আমরা এই দুর্গাপুজো আসার আগে এক মাস আগে থেকে চণ্ডীপাঠ করতে থাকি, সেটা 30টা করে শ্লোক রোজ করি, একটু 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 করে, আমরা যারা রোজ ওই ভগবানের নাম করবার সুযোগ পাই না পুজোর সময়, তাদেরকে এইভাবে আমরা সম্পৃক্ত রাখার চেষ্টা করি। শ্রীময় এই কথা শুনিয়া স্মিত হাস্য করিয়েছিলেন, সেই অবধি রায় মহাশয় তাহাকে শ্রদ্ধার চোখে দেখেন। আজ বিকাল 5টায় শ্রীময় একটি রিক্সাতে আরোহণ করিয়া ওই গ্রামে চলিলেন, সঙ্গে ছোট অমূল্য, জগবন্ধু ও গদাধর। গদাধর উৎকলবাসী একটি বালক ভক্ত সবে আসিয়াছেন, আশ্রম প্রহরী রইলেন বিনয়। ইতিপূর্বে ভক্তগণ আরেকদিন ওই উৎসব দর্শন করিয়াছেন। উৎসব মণ্ডপে খুব সুন্দর ছবিটা কল্পনা করুন, উৎসব মণ্ডপে শ্রী শ্রী রাম সীতার মূর্তি, লক্ষ্মণ ছত্র ধারণ করিয়াছেন, ভরত ব্যজন করিতেছেন, আর শত্রুঘ্ন চামর দোলাইতেছেন, বিভীষণ যুক্ত করে দণ্ডায়মান, পাদমূলে হনুমান বসিয়া শ্রীরাম পদ কমলে 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 কমলের অঞ্জলি প্রদান করিতেছেন, জাম্বুবান করজোরে দণ্ডায়মান এই প্রধান মণ্ডপ, অন্যত্র হরগৌরী মহর্ষি বশিষ্ঠ প্রভৃতির মূর্তি রয়েছে, সবই মৃন্ময়ী। স্বতন্ত্র গৃহে বরবেদিতে বালগোপাল নিত্য পূজিত,
অপর একটি বেদিতে গৌর নিতাই রাধাকৃষ্ণ বিগ্রহ এবং শ্রীরামকৃষ্ণদেবের প্রতিমূর্তি রয়েছে। এই বেদিকার সম্মুখে বৃহৎ পটমন্দিরে পটমণ্ডপে সংকীর্তন হইতেছে। ষোলো নাম বত্রিশ অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই ২৪ প্রহর কীর্তন শেষ, আজই ২৪ প্রহর কীর্তন শেষ, তবে উৎসব পূর্ণিমা পর্যন্ত চলবে। আপনারা যারা এই কালনায় গিয়েছেন, কালনায় অনেকেই আপনারা ১০৮ শিব মন্দির দর্শন করেছেন। এই কালনার ১০৮ শিব মন্দির দর্শন করার পরে যদি একটু ভেতরে মন্দিরের একটু ভেতর দিকে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই দর্শন করবেন। এই রাম রাজার যে বর্ণনা করা হলো, এই রাজা রামের একটা বৃহৎ পরিবারের ছবি, সবকটায় নিম কাঠ দিয়ে তৈরি, সবুজ রঙের রাম, নবদুর্বা দলশ্যাম রাম। এই প্রথম রামচন্দ্র, সাধারণত আমরা যে ছবি দেখি তাতে রামচন্দ্রের মুখ নেই, কিন্তু ওই রাজা রামচন্দ্রের মুখটা এরকম পাকা, বিহারীদের মুখ আছে। তার পাশে সীতাদেবী দণ্ডায়মান, আর এই যেরকম বর্ণনা করা হচ্ছে যে ভরত শত্রুঘ্ন তাকে চামর দুলিয়ে ব্যজন করছেন, রাম সীতা লক্ষণ দাঁড়িয়ে আছেন, পায়ের কাছে বিভীষণ আছে কিনা আমার মনে করতে পারছি না, হনুমান আছে তার হাতেও সেই পদ্মফুল, সুগ্রীব এবং সুগ্রীব জাম্বুবান সকলেই সেইখানে উপস্থিত আছেন। খুব সুন্দর, বিরাট বড় রাম পরিবার। অন্য সময় যদি যান তাহলে রামচন্দ্রকে রাম বলে মনে হবে না। আমার আপনার বাবা যেরকম কোমরে কাপড় বাঁধা, বাবারা যেরকম দুপুরবেলা বসে থাকেন সেই রকম রামচন্দ্রকে দেখতে, কিন্তু যদি উৎসবে যান রাম রাজ বেশ করেন, সে এক অপূর্ব দেখতে। আমরা যেরকম টানা চোখে মা দুর্গা দেখি, রামচন্দ্র এরকম টানা চোখে লম্বা বড় বড় চোখ তার, আর বিরাট বড় মুখ, আর সবুজ রং, ঘন সবুজ রঙের নিম কাঠের মূর্তি। যদি আপনাদের কারোর সুযোগ হয় অবশ্যই দর্শন করবেন। কালনার ১০৮ শিব আপনারা অনেকেই দর্শন করতে যান, শ্রীকৃষ্ণ মন্দিরে দর্শন করতে যান না, তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ চুরি হয়ে গিয়েছে, তার বদলে একটি পাথরের শ্রীকৃষ্ণ মূর্তি রাখা আছে। কিন্তু যদি একটু ঘুরে আর একটু এগিয়ে যান তাহলে দেখতে পাবেন সেখানে নির্জনে বিরলে সপরিবারে রাজা রাম বসে আছেন আপনাদের কৃপা বিতরণ করার জন্য। অপূর্ব সুন্দর মূর্তি, আমার এখনই যে আপনাদের বর্ণনা করছি আমি সেই মূর্তি যেন নিজে অন্তরে প্রত্যক্ষ করতে পারছি, এমন সুন্দর দিব্য ভাব। এই ভগবানের মুপোলা মূর্তি আমরা বড় একটা দেখি না। আপনারা যারা চেন্নাইতে যান যদি সুযোগ হয় পার্থসারথি মন্দিরে যাবেন, পার্থসারিতে সেখানে সে শ্রীকৃষ্ণের মূর্তিতে এরকম বড় বড় সেই মুখ আছে, অপূর্ব সুন্দর। স্বামীজি বলছেন না তার বক্তৃতায় বলছেন সেই পার্থসারথি মন্দিরে গিয়ে প্রতিজ্ঞা করো। ওই পার্থসারথির ওই মন্দির ওই খোঁজ করতে করতে চেন্নাইতে গিয়ে এই মন্দিরটি দর্শন করো, অপূর্ব সুন্দর ছোট্ট সুন্দর মন্দির। সেখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন রয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণই প্রধান সেখানে পূজারী, বিরাট বড় পুরুষোত্তমের মতো চেহারা তার। কীর্তনে আসরে শতরঞ্চির উপর একখানা শুভ্র বস্ত্র পাতিয়া শ্রীমকে বসাইলেন, তিনি পূর্বাশ্য। তাহাকে পাইয়া কীর্তনীয় গান এবং খলিরা নবীন উৎসাহে পূর্ণ হইল, নানা ভঙ্গিতে খোল বাজিতেছে, সঙ্গে সঙ্গে করতাল কাঁসর ঘণ্টা বাজিতে লাগিল। এই নাদ রাম কৃষ্ণ হরিনামের ধ্বনির সহিত মিলিত হইয়া এক অপূর্ব আনন্দ হাটে সৃষ্টি করিয়া তুলিল। মাঝে মাঝে ভক্তগণ হরিবোল হরিবোল এই উচ্চ ধ্বনি তুলিয়া পরিশ্রান্ত কীর্তনীয়গীর শ্রম অপনোদন ও উৎসাহ বর্ধন করিতে লাগিলেন। যুবক বালক বৃদ্ধ সকলেই গাহিতেছে, আটটি কীর্তনের দল আসিয়াছে, দূর হইতে লোক সমাগম হইয়াছে, কেহ পদব্রজে কেহ গোজানে কতক আবার রেলে। জামতারার রাজা রাজার ভাই কয়েকদিন উৎসব ক্ষেত্রে বাস করিতেছেন, নগ্ন দেহ সরল প্রাণ কৃষকই অধিক, প্রকৃতির সব সরল সন্তান, সভ্যতার মুখে মধু অন্তরে গরল ভাব এদের ভিতর এখনো প্রবেশ করে নাই। উৎসব ক্ষেত্রের পবিত্র রজ লইয়া ভক্তেরা ভক্তি ভরে গায়ে মাখিতেছে, কেহ মস্তকে ধারণ করিতেছে, কেহ বা ভূমিতে গড়াগড়ি দিতেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলিতেন, প্রতিমা সুন্দর হবে, কর্তা ভক্তিমান হবে, পূজারী শ্রদ্ধালু হবে, তবে আবির্ভাব হয়। এখানে সবই অনুকূল,
পূজারি একজন উৎকলবাসী সাধু, তাই সব সুন্দর। শ্রীময় একটি টাকা দিয়া প্রণাম করিলেন। এইটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এই দুর্গা, আবার কদিন বাদে দুর্গা পুজো হবে না, শোবাজি হবে সেই একেবারে ব্রিজের এক প্রান্ত। আমরা ছেলেবেলায় দেখতাম দুটি শোবাজির পুজো ছিল, একটি হচ্ছে গোল গোল দিঘির পুজো, আরেকটা হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজো। সে আমরা ছোটবেলায়, ছোট না একটু বড় হয়ে গেছি, নিজেরা নিজেরা যখন ঘুরে ঘুরে বেড়াই, সকালবেলা গিয়েই প্রতিমা দর্শন করে আসতাম। গোলদিঘির প্রতিমা অসাধারণ, সত্যি সত্যি সুন্দর। কিন্তু গোলদিঘির আসল আকর্ষণ ছিল জলের উপর আলোর যে কাজ, আর সেই মণ্ডপের ভেতরে বিরাট বড়, প্রত্যেক বছর এক এক রকম ঝাড় হতো, দেখবার মতো ঝাড়। আর চন্দননগরের সেই শিল্পীদের জলের উপর, সেই বিরাট বড় গোলদিঘির উপর তারা জলের নানা কাজ করতেন, তখন সেইগুলো দেখতে বড় ভালো লাগতো, ছোট ছিলাম তো। কিন্তু যখন একটু একটু বড় হতে থাকলাম, তখন আর সেগুলো আর ভালো লাগতো না, মনে হতো এগুলো যেন খাজনার চেয়ে বাজনার পরিমাণ বেশি। এই বাইরে চাকচিক্য আমাদের খুব বেশি আকর্ষণ করে। আমাদের পূর্বাশ্রমের পাড়াতে একটি এক চালের প্রতিমা হতো, সোলার সাজ, অনেক বছর ধরে সেই পুজো হয়ে আসছে। ছোট্ট মণ্ডপ, সমস্ত গ্রাম মানে পাড়ার লোকেরা সেখানে আসতেন, সন্ধ্যারতি যখন হতো সব বাড়ির মায়েরা আসতেন। কালো রঙের চামর ছিল, সেই এখনো মনে আছে, কেউ চামর দোলাচ্ছেন, কেউ ধুনো দিচ্ছেন, কেউ পাখা করছেন মাকে, মায়ের মুখে সেই যে দিব্য আভাব সেটি দেখবার মতো। এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবেন। ঠাকুর বলছেন প্রতিমা সুন্দর হওয়া চাই, প্রতিমা যেন দেখতে নিখুঁত হয়, টেড়া বেঁকা হলে হবে না, প্রপোর্শনেট হওয়া দরকার। মুখখানা এত বড়, শরীরটা সরু, ওরকম না, প্রপোর্শনেট সুন্দর হওয়া চাই। আর গৃহস্বামী যিনি পূজা করছেন তার যেন আন্তরিকতা থাকে, তার মাঝখানে যেন ভাবটা থাকে। আমি একবারই দুর্গা পুজোর গল্প বলে একটা ধারাবাহিকভাবে লিখেছিলাম, সেখানে গৃহস্বামীর আন্তরিকতার কথা লিখেছিলাম। আমাদের পূজনীয় শ্রুতি সারানন্দজি মহাজের কথা লিখেছিলাম, তিনি সারাদিন, তার ভাবটা হচ্ছে সারাদিন মা এসেছেন, আমি এইখান মণ্ডপ ছেড়ে অন্য কোথাও যাব না, মা এসেছেন, মায়ের সেবার মধ্যে রত থাকব। একবার মধ্যরাত্রিরে এই সন্ধি পূজা পড়েছে, সেই সন্ধি পূজা শেষ হয়ে যাওয়ার পরে, মধ্যরাত্রিরে সন্ধি পূজা, কিছু লোক এসে উপস্থিত হয়েছেন সন্ধি পূজা দেখতে, আর ভলেন্টিয়াররা সারাদিন কাজ করে ক্লান্ত, তাই পুজো শেষ হওয়া মাত্র আর জিনিসপত্র তোলার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই হাতে হাতে করে সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রির আড়াইটের সময় ঘরে ফিরে এলাম। তারপরে ঘরেতে বসে আছি, হঠাৎ মনে হচ্ছে, শুয়ে আছি, হঠাৎ মনে হচ্ছে বাইরে যেন বারান্দায় কেউ আছেন। বাইরে বেরিয়ে বারান্দায় অন্ধকারের মধ্যে এই যে মণ্ডপ থেকে যে মণ্ডপের সামনে যে আলো আছে সেই আলোটা এসে পড়ছে, দেখছি পূজনীয় মহারাজ বসে আছেন, এক দুটো বেঞ্চি, সবুজ রঙের বেঞ্চি ছিল, সেই বেঞ্চিতে বসে আছেন মহারাজ। দেখছি মহারাজ বসে আছেন, কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম শরীর খারাপ হয়েছে কিনা, তিনি বললেন না, এই তো আর খানিক বাদে মায়ের, ঠাকুর আর মায়ের মঙ্গলারতি হবে, মঙ্গলারতি দেখে একেবারে ঘরে চলে যাব। আমিও ঘরে ফিরে এলাম সব মঙ্গলারতির প্রস্তুতি নেওয়ার জন্য। তারপরে মঙ্গলারতি হয়ে গেল, আমরাও একটু জপ টপ করে খানিকক্ষণ ঘুমিয়ে আবার ঠিক ছটার মধ্যে মণ্ডপে চলে গেছি, গিয়ে দেখলাম আমাদের আগেই মহারাজ স্নান টান করে এসে বসে আছেন। সমস্ত রাত্রি যে গেছেন তার সামান্যতম ক্লান্তিও তার শরীরে নেই। মায়ের ষোড়শোপচার পূজা শেষ হলো 8:30 অবধি, ততক্ষণ চুপ করে বসে থাকলেন, মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তারপরে তিনি ফিরে গেলেন। কি এক অদ্ভুত আনন্দ, কি একটা অদ্ভুত তৃপ্তি তার মধ্যে আমরা দেখতে পেতাম। মাকে যখন নামানো হতো, বেদি থেকে নামানো হতো, সবাই যেন আটমোস্ট কেয়ার নেয়, সেই কারণে তিনি সসব ব্যস্ত থাকতেন। মাকে যখন নিয়ে যাওয়া হতো সমস্ত রাস্তা, মাকে গান শোনাতে শোনাতে যাওয়া হতো। একবার বিরাজগ মা রেদি কমলা আসনে, শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো না, সবাই গাইছে, ঢাকিরা বাজাচ্ছে, আর সব আমাদের স্বেচ্ছাসেবকরা তারা নাচছেন। মহারাজ কোনো কিছুর সঙ্গে নেই, তিনি আনন্দে সকলের সঙ্গে বিরাজ করছেন। মা ফিরে যাচ্ছেন কৈলাসে, তার সমস্ত যাত্রাটা যেন খুব সহজ করে দেওয়া যায়। এইটা হচ্ছে গৃহস্বামীর আন্তরিকতা। এই আন্তরিকতা যতদিন আমাদের সামনে থাকবে, ততদিন আমাদের পূজা সার্থক হয়ে উঠবে। পূজা কেবলমাত্র কোনো একজনের চেষ্টায় হয় না,
মাটির প্রতিমা তখনই জীবন্ত হয় আমাদের ভক্তিতে, আমাদের ভালোবাসায়। শ্রী ভগবান আমাদের ভেতরে সেই শক্তি প্রদান করুন, আমরাও যেন ভগবান যেন আমাদের ভেতরে এই শক্তি প্রদান করেন, আমরা যেন তাকে মাটির মূর্তি না দেখতে পাই, জীবন্ত জাগ্রত দেখতে পাই এবং নিজেদের জীবনে তার প্রয়োগ করে দেখাতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম ব্রদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।